রোবট বর্তমান আধুনিক বিজ্ঞানের এমন একটি যুগান্তকারী আবিষ্কার যেটি কিনা অনেক ক্ষেত্রেই রূপকথার কল্পকাহিনীকেও হার মানিয়ে দিয়েছে। আধুনিক রোবটে রয়েছে এমন কতগুলো স্বয়ংক্রিয় ও স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটি কিনা অনেক ক্ষেত্রেই অনেক ট্যালেন্টেড মানুষকেও নাকানি চুবনি খাইয়ে দেয়। দুঃসাধ্যকে সাধন, অসম্ভবকে সম্ভব ও বিরতিহীন অক্লান্ত পরিশ্রম করতে সক্ষম এই রোবট। রোবট নিয়ে বর্তমান সময় আমাদের মধ্যে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। রোবট আসলে কি, প্রথম কে রোবট বানিয়েছে, রোবট কত প্রকার, আসলে কি রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম, আচ্ছা রোবট যদি পুরোপুরি বিকশিত হয় তবে এটা কি কোনোভাবে মানুষের সাথে দ্বন্দ্ব জড়াতে পারে, অর্থাৎ রোবট নিয়ে এ টু জেড থাকছে আমাদের এই ভিডিওতে। নিঃসন্দেহে ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রোবট শব্দের অর্থ যন্ত্র মানব। রোবট শব্দটি এসেছে চেক শব্দ রোবোটা থেকে, যার অর্থ ফোর্স লেবার বা জোরপূর্বক শ্রম। চেকোস্লোভিয়ান লেখক জোসেফ অ্যাপেক 1920 সালে তার একটি নাটকে রোবট শব্দটি প্রথম প্রবর্তন করেছিল। রোবট শব্দ থেকে রোবোটিক্স শব্দের উৎপত্তি। প্রযুক্তির যে শাখায় রোবট সময় ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করা হয় তাকে রোবোটিক্স বলে। রোবোটিক শব্দটি আইজ্যাক এসিমো এর একটি সায়েন্স ফিকশন গল্প লেয়ারে 1941 সালে প্রথম ব্যবহৃত হয়েছিল, যার কারণে আইজ্যাক এসিমোকে রোবটের জনক বলা হয়। সাধারণত লেড এসিড দিয়ে তৈরি এক ধরনের বিশেষ রিচার্জেবল ব্যাটারি দ্বারা রোবটে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। রোবটের হাত, পা বা বিশেষ কোনো অঙ্গে নড়াচড়া করার জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এক ধরনের মোটর ব্যবহার করা হয়। প্রতিটা প্রাণীর অনুভূতি একটি ন্যাচারাল বৈশিষ্ট্য, কিন্তু রোবট তার বডিতে ব্যবহৃত বিভিন্ন সেন্সরের মাধ্যমে এই অনুভূতিতে সাড়া দিয়ে থাকে। অর্থাৎ রোবটের কোনো একটি জায়গায় আপনি স্পর্শ করলে যাবতীয় তথ্য তার বডিতে ব্যবহৃত সেন্সরের মাধ্যমে গ্রহণ করে থাকে। একটি পূর্ণাঙ্গ রোবট মানুষের মতো সবকিছুই দেখতে পায়, তবে সেটা ক্যামেরার লেন্স দ্বারা। বর্তমান বিশ্বে অনেক ধরনের রোবট দেখা যায়। একটি রোবটকে কোন ধরনের কাজে ব্যবহার করা হবে এর উপর নির্ভর করে রোবটে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সেট করে দেওয়া হয় এবং কম্পিউটার দ্বারা রোবটের সকল ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা হয়। রোবটের গঠন, বৈশিষ্ট্য ও ব্যবহারের উপর নির্ভর করে রোবটকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, যেমন ঘরোয়া রোবট, মেডিকেল রোবট, সামরিক রোবট, শিল্প রোবট, মহাকাশ রোবট ইত্যাদি। আবার হুবহু মানুষের মতো তৈরি রোবটগুলোকে বলা হয় অ্যান্ড্রয়েড রোবট। এই ধরনের রোবটগুলো মানুষের আচরণ হুবহু নকল করতে পারে, এমনকি মানুষের মতো দৌড়াতে, লাফাতে বা এক স্থান থেকে অন্য স্থানে মালামাল বহন করতে সক্ষম এই রোবট। স্বাভাবিকভাবে মানুষ 8-10 ঘন্টার বেশি কাজ করতে পারে না, তবে আশ্চর্যের ব্যাপার হলো রোবট টানা 24 ঘন্টা দিনের পর দিন ক্লান্তিহীনভাবে নিখুঁত পরিশ্রম করতে সক্ষম। রোবটের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য বিভিন্ন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বদলে রোবট ব্যবহৃত হচ্ছে, যেমন যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানের ড্রাইভার হিসেবে, চিকিৎসাক্ষেত্রে জটিল সার্জারি কাজে, কারখানার ভারী জিনিসপত্র উঠানামার কাজে, এমনকি মহাকাশের অজানা সব তথ্য উদ্ঘটনের জন্য পরিচালিত গবেষণায়ও রোবট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রোবট ব্যবহারের যেমন কতগুলো সুবিধা রয়েছে, ঠিক একইভাবে কিছু অসুবিধাও রয়েছে। রোবট যেহেতু মানুষের দ্বারা পরিচালিত, তাই এর কোনো সৃজনশীলতা নেই, এমনকি ভুলভাল থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষমতাও নেই এই রোবটের। বিশেষ পরিস্থিতি বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে সাধারণভাবে কাজ করতে পারে না এই রোবট। তবে আশার কথা হলো বর্তমান বিজ্ঞান যেভাবে সৃজনশীলতার সাথে প্রতিনিয়ত রোবটকে আরও উন্নত ও পূর্ণাঙ্গভাবে বিকশিত করার জন্য পরিশ্রম করে চলেছে, যার ফলে বলা যায় সেদিন আর বেশি দূরে নয় যেদিন সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করে রোবট পুরোপুরি বিকশিত হবে। রোবট নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের মুভি তৈরি হয়েছে, যেমন দ্য টার্মিনেটর, মেট্রোপলিটিস, ওয়েল ই, দ্য ম্যাট্রিক্স, রোবোকপ, ওয়েস্ট ওয়ার্ল্ড, দ্য আয়রন জায়ান্ট, বিগ হিরো 6, রোবটস ইত্যাদি। আর এই সকল মুভিতে আমরা দেখেছি রোবট বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের হাতে দ্বন্দ্ব জড়াতে। তাই আপনাদেরকে বলে রাখি, রোবট যেহেতু কম্পিউটার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত, তাই আমরা যদি এই কৃত্রিম যন্ত্র মানবকে কোনো ভুলভাল নির্দেশনা বা খারাপ কাজে ব্যবহার না করি তাহলে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত আবিষ্কৃত তালিকার টপ পজিশনে থাকা কয়েকটি রোবটের মধ্যে রয়েছে রোবট সোফিয়া, রোবট নাদিম, রোবট একিকা, জুনকো চিহিরা, রোবট জিয়া জিয়া ইত্যাদি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুর মাঝে শেয়ার করতে পারেন। এছাড়া কমেন্ট সেকশনে আপনি আপনার মূল্যবান মন্তব্য রেখে যেতে পারেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।